আপনাকে যদি বলা হয় যে আপনি আজ থেকে আগামী এক মাস কারোর সাথে কোনো ধরনের কোনো কথা বলবেন না তাহলে কি আপনি থাকতে পারবেন আপনি এক বাক্যে বলবেন যে সম্ভব না কেননা কথা না বলে মানুষের থাকা সম্ভব না তাহলে আমাদের অবশ্যই কথা বলতে হবে কারো না কারোর সাথে আমাদের প্রতিনিয়ত কথা বলতে হয় কথা ছাড়া আমাদের চলা সম্ভব না তো কথা বলতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে সে কথাগুলো কেমন যেন প্রাণহীন হয় কথাগুলো ঠিক জমে ওঠে না তো এর জন্য বেশ কিছু কারণ আছে যেগুলো আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটি কারণ আলোচনা করব তো এই বিষয় সম্পর্কে আপনার যদি বিন্দুমাত্র আগ্রহ থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো তার আগে বলে নিচ্ছি আপনাদের সাথে আছি আমি লেমন কবির আপনারা দেখছেন বিরোহী বাংলা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে একটা হিট করুন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুকে পেজটাতে ফলো দিন পারলে পেজটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো চলুন এবার চলে যাই মূল আলোচনায় দেখুন আমরা কারোর সাথে কথা বলার সময় অনেক সময় করি কি আমরা কথা বলতেই থাকি বলতেই থাকি এমনকি সে যদি কোনো বিষয়ে কথা বলতে ধরে তার কথার সূত্র ধরে তার কথাটাকে কেড়ে নিয়ে আমরা নিজের কথা বলি অর্থাৎ তাকে কথা বলার কোনো স্পেস দিই না এতে কিন্তু সে বিরক্ত হয় আমরা হয়তো বুঝতে পারি না সে মনে মনে বিরক্ত হয় কেননা প্রতিটা মানুষই চায় কথা বলতে প্রতিটা মানুষই এমন একজন মানুষকে চায় যে তার কথাগুলো শুনবে সুতরাং আপনি যার সাথে কথা বলছেন সেই মানুষটাও চায় যে তার কথাগুলো যেন আপনি শুনেন কিন্তু তার কথা না শুনে আপনি সবসময় নিজের কথাই বলে যাচ্ছেন তার কথাকে কেড়ে নিয়ে আপনি নিজের কথা বলে যাচ্ছেন তাকে কথা বলার কোনো স্পেস দিচ্ছেন না এতে কিন্তু তার সাথে কথা বলাটা আপনার জমে উঠবে না সেই ব্যক্তিটি হয়তো মুখে প্রকাশ করবে না কিন্তু মনে মনে আপনার প্রতি প্রচণ্ডভাবে বিরক্ত হবে সুতরাং কারোর সাথে কথা বলার প্রথমেই আপনাকে খেয়াল করতে হবে কি আপনি নিজে বলবেন কম এবং তাকে বলতে দিবেন বেশি অর্থাৎ তাকে কথা বলার একটা স্পেস তৈরি করে দিবেন এবং দ্বিতীয়ত যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো কোনো অবস্থাতেই কাউকে ক্রিটিসাইজ করে কোনো কথা না বলা অনেক সময় নিজের অজান্তে আমরা এমন ধরনের কিছু বাক্য বলে ফেলি যেটা প্রকারান্তরে সেই মানুষটাকে ক্রিটিসাইজ করে বলা হয় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না এই বিষয়টা নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে মানুষকে ক্রিটিসাইজ করে কথা বললে আপনার নিজের যেমন সামাজিক স্ট্যাটাস কমে আসবে ঠিক তেমনি অপর ব্যক্তিটি নিজের মনে একটা আঘাত পাবে এবং আপনার প্রতি তার একটা বিরূপ ধারণা তৈরি হবে অদূর ভবিষ্যতে সেই ব্যক্তিটি আপনার সাথে হয়তো আর কোনো ধরনের কমিউনিকেশন রাখবে না আপনার সাথে কোনো কথা বলবে না সো নাম্বার টু হলো আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারোর সাথে কথা বলার সময় খুব সন্তর্পণে খেয়াল করব সেই ব্যক্তিটিকে আমরা যেন ক্রিটিসাইজ করে কোনো কথা না বলি নাম্বার থ্রি হলো আপনার রিয়াকশন দেখুন কথা বলার সময় মানুষের সাথে কমিউনিকেশন করার সময় আলাপ আলোচনা করার সময় আপনার রিয়াকশনটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু করে সে একটা দুঃখের কথা বলতেছে আপনি হো হো করে হাসতেছেন এটাকে ভালো দেখাবে অথবা সে হাসার কোনো কথা বলল আপনি মুখ গম্ভীর করে মন খারাপ করে বসে আছেন ঠিক এটাও সেই মুহূর্তটার জন্য ভালো দেখাবে না তাহলে আপনাকে করতে হবে কি সে যদি হাসির কিছু বলে অবশ্যই আপনার সেরকম একটা রিয়াকশন থাকা উচিত আপনার মুখে চেহারায় অথবা সে যদি গভীর কষ্টের কিছু বলে আপনার রিয়াকশনটা সেরকম হওয়া উচিত যাতে তার কষ্টটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তো এতে হবে কি সেই ব্যক্তিটা মনে করবে যে তার কথাটা আপনি খুবই গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন এবং হৃদয় থেকে সেটাকে ফিল করতেছেন যেটা আপনার মুখে এবং আপনার চেহারায় ফুটে উঠতেছে এতে করে সেই ব্যক্তিটি আপনার সাথে কথা বলায় অনেকটা আগ্রহ পাবে এবং উৎসাহ পাবে নিজের মনের মধ্যে এবং সেই ব্যক্তিটি অদূর ভবিষ্যতেও দেখা যাচ্ছে কথা বলার ক্ষেত্রে আপনাকেই সবচেয়ে বেশি প্রিফার করবে এবং নাম্বার ফোর খুবই সেন্সিটিভ একটা বিষয় সেটা হলো আপনি যে কারোর সাথেই কথা বলেন না কেন কখনোই কোনো অবস্থাতেই নিজের দুর্বলতার কথা নিজের অযোগ্যতার কথাগুলো তাকে বলতে যাবেন না কেননা আপনি যাকে এই কথাগুলো বলছেন সে ব্যক্তিটি দেখা গেল যে আপনার কথাগুলো শুনে সে নিজের মেমোরিতে সেটা নোট করে রাখল এবং কোনো একদিন আপনার বলা সেই কথাগুলোকে তীর হিসেবে ব্যবহার করে আপনার বুকে সেটাকে ছুঁড়ে মারবে আপনাকে আঘাত করতে পারে আর সব থেকে বড় কথা হলো আপনি নিজের দুর্বলতাগুলোকে যদি প্রকাশ করে দেন অন্য কারো কাছে সেই ব্যক্তিটি আপনার সেই দুর্বলতার সুযোগ নিতে পারে হতে পারে কোনো একদিন তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেল ভালো সম্পর্ক মানুষের সাথে সারা জীবন থাকবে এমন কোনো কথা নেই আজকে যার সাথে ভালো সম্পর্ক আগামী কোনো একদিন তার সাথে খারাপ সম্পর্ক হতে পারে সেই দিন যেন আপনার সেই দুর্বলতার সুযোগ সে না নিতে পারে কিংবা আপনার সে গোপন কথাটাকে সে বললম হিসেবে ব্যবহার করে আপনাকে আঘাত না করতে পারে এই সাবধানতার জন্য আপনাকে কোনো অবস্থাতেই নিজের দুর্বলতার কথা অন্য কাউকে বলে দেওয়া উচিত নয় আমরা নিত্যদিন পরিচিত অপরিচিত বিভিন্ন মানুষের সাথে কথা বলি তো তাদের সাথে কথা বলার সময় কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেটি নিয়ে ক্ষুদ্র একটি আলোচনা করলাম আগামী এপিসোডে আমি আলোচনা করব গুছিয়ে কথা বলা যায় কিভাবে কোন কৌশল অবলম্বন করে কথা সাজিয়ে গুছিয়ে আমরা কাউকে বলতে পারি তো সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ